আবার মৈদুল ইসলাম আবার আন্দোলন নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানি যে মৈদুল ইসলাম একটি ঝড়ের নাম ছিল ঝড় যেমন হঠাৎই ওঠে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায় তেমনি ঝড়ের পরে আবার যেমন শান্তি আসে সফলতাও আসতে পারে তাতে বা ধ্বংসও হয়ে যায় অনেক কিছু তাই মৈদুল ইসলাম দু সালের ফেব্রুয়ারির শেষ মার্চ মাসে যখন এস এস আন্দোলনের সম্মুখে এসে একটি ঝড় তুলে দিলেন তারপরেই কিন্তু অনেক কিছু ভাঙচুর হয়ে গেল অনেক ঝড় ঝাপটার পর অনেক জল গড়িয়ে নদী দিয়ে চলে গেল সমুদ্রে মৈদুল ইসলাম নিজেকে ভাসিয়ে তুললেন একজন আন্দোলক হিসেবে একজন আন্দোলন নেতা আন্দোলনের নেতা হিসেবে এস এস কে মেসকের অনেকেই বা অন্যান্য সংগঠনের অনেকেই এই আন্দোলন বা মৈদুল ইসলাম নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন আবার কেউ কেউ তার সমর্থনে গলা ফাটিয়েছেন অবিরাম কতটা সফলতা লাভ করেছে মহিদুল বা কতটা ব্যর্থ হয়েছেন তিনি সেটি আপনারা প্রত্যেকেই জানেন তারপরেই হঠাৎ করে পাঁচ শিক্ষিকার বিষ্পান কাণ্ড ঘটল এবং তিনি যেন অনেকটাই ব্যাকফুটে চলে গেলেন তারপর ফিরে এলেন শাসক শিবিরে নাম লিখিয়ে তারপর থেকেই মৈদুল ইসলাম যেন কিছুটা চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন যদিও মাঝে মধ্যেই দেখা যেত তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন বিভিন্ন বিষয়ে নিয়ে এখন হঠাৎই তিনি কিন্তু আবার একটি আন্দোলনে ডাক দিয়েছেন আমরা যদি দেখি একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সেখানে আমরা দেখতে পাব যে একাডেমিক সুপারভাইজার এস এস কে সেলের যে রয়েছে এছাড়া রয়েছে মাদ্রাসার এস এস কে ও পৌরসভার এস এসকে যাদের শিক্ষা দপ্তরে যাওয়া ও থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট ও তিন লাখ টাকার অর্ডার এখনও হয়নি অথচ অন্যদের গত বছর অর্ডার হয়েছে তাদেরকে আগামী পনেরো দুই দু তারিখ মঙ্গলবার বেলা একটায় বিকাশ ভবনের সামনে উপস্থিত হওয়ার আহ্বান করছি মঈদুল ইসলাম তো এই যে মেসেজটি এই মেসেজটি কতটা সত্য বা আদৌ সত্য কি না বা সম্পূর্ণই সত্য এই বিষয় নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করছি না কিন্তু মেসেজটি দেখার পর আমার মনে হয়েছে যে মহিদুল ইসলাম আবার কি এস এস কে বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চাইছে সেভাবে কি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারবে যেহেতু তিনি শাসক শিবিরে যোগ দিয়েছেন এবং শাসকপন্থী সংগঠনের সঙ্গে তিনি এখন যুক্ত ফলে আন্দোলনে ডাক দিলেই সেভাবে কি শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হবে নাকি তিনি আবার আগের মতো শিক্ষক শিক্ষিকাদের এক ডাকে পেয়ে যাবেন তার আন্দোলনে বিকাশ ভবনের সামনে আবার কি শিক্ষক শিক্ষিকারা জমায়েত হতে পারবে একাডেমিক সুপারভাইজার বা যাদেরকে বলা হচ্ছে তারা কি আবার সেখানে জমায়েত করে মৈদুল ইসলামের হয়ে গলা ফাটাবে আন্দোলনের জন্য আবার কি তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে এটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তবু মৈদুল ইসলাম যেহেতু ডাক দিয়েছে এবং তারই এই মেসেজটি আবারও বলছি এটি তার মেসেজ কিনা সেটা আমি জানি না কেউ না কেউ এটিকে পোস্ট করে ফরওয়ার্ড করেছেন আমি সেটি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা একটায় বিকাশ ভবনের সামনে উপস্থিত হবার জন্য তিনি আহ্বান করছেন আমরা অপেক্ষা করব সেই আহ্বানে কতজন উপস্থিত হয় এবং আন্দোলন কিভাবে গড়ে ওঠে বা যে সমস্ত দাবি দেওয়ার কথা এখানে বলা হয়েছে সেই সমস্ত দাবি দেওয়ার কতটা পূরণ হতে পারে এই আন্দোলনের ফলে বা তিনি শাসক শিবিরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কতটা তা নিয়ে বাস্তবায়িত করতে পারেন সেটি কিন্তু দেখার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন